ফাইনালি দেশের বাজারে চলে আসলো Realme Narzo N53 বা গরিবের আইফোন 13 প্রো বলতে পারেন। 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার হাতে যে প্যাকেজটি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণই আনঅফিশিয়াল মানে ইন্ডিয়ান ভার্সন, তবে কিছুদিনের মাঝেই অফিশিয়ালগুলো পাওয়া যাবে। আমি বর্তমানে অফিশিয়ালটি না পাওয়ার কারণে কিন্তু আনঅফিশিয়াল নিলাম। আনঅফিশিয়াল প্রাইস কত পড়লো এবং এটা কিরকম হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা সবকিছুই এ টু জেড জানতে যাচ্ছি। গাইজ বাড়তি বেশি কথা না বাড়ে আমরা এটা আনবক্স করে দেখব। গাইজ আনবক্স করে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ফার্স্টে আমরা বক্সটি আনবক্স করে নিব। এবার আসুন দেখি এই ফোনটির সাথে আমরা কি কি পাচ্ছি। এটার ভিতরে আমরা আরও একটি বক্স পেলাম। এই বক্সটি আমরা দেখি এটার সাথে কি কি থাকে। এই ছোট্ট বক্সের ভিতরে আমরা ফার্স্টেই পেয়ে গেলাম দুইটি ম্যানুয়াল কার্ড এবং একটি সিলিকনের কেস। এরপরেই থাকবে আমাদের স্মার্টফোনটি। এই হলো আমাদের আইফোন 13 প্রো। গাইস আপনারা যাই বলেন এটার যে ডিজাইনটা দেওয়া হয়েছে এটা আমার পার্সোনালভাবেই খুবই ভালো লেগে গেল। ফোনটা একটু পরে দেখি, এবার দেখি এটার সাথে আর কি কি আছে। একটি ইয়ারফোন, বর্তমান সময়ে ফোনের সাথে ইয়ারফোন থাকা মানে অনেক কিছু, এবং একটি টাইপ সি ইউএসবি কেবল, এবং একটি 33 ওয়াটের অ্যাডাপ্টার যেটার মাধ্যমে ফাস্ট চার্জিং কাজ করবে। এবার ফোনটি দেখা যাক। এটার পিছনে দেখে মনে হচ্ছে গ্লাস বডি হবে, আমি 100% শিওর না, যাই হোক এটা গ্লাস বডি হতে পারে। এছাড়াও ডিসপ্লেতে দেখতে পারতেছেন একটি প্রোটেক্টর লাগানো আছে, কারণ হচ্ছে এটা যেহেতু আনঅফিশিয়াল ধরতে গেলে এটার কোনো রকমই গ্যারান্টি নাই, তার জন্য আমি এটা মানে একটি প্রোটেক্টর লাগে এবং ভালো করে চেক করে আগে আনবক্স করে নিয়ে এসেছি। এই ফোনের সাথে আমরা পাচ্ছি একটি ইয়ারফোন পোর্ট এবং একটি মাইক্রোফোন এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট, এবং এই সাইডেই পেয়ে যাচ্ছি একটি স্পিকার বিল, একটি পাওয়ার বাটন এবং একটি মাইনাস বাটন এবং প্লাস বাটন। পাওয়ার বাটনেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট। এবার আসুন ফোনটি অন করা যাক। এখন কথা হচ্ছে এটার প্রাইস কত পড়লো। এটার প্রাইস পড়েছে আনঅফিশিয়াল 15,500 টাকা। এবার আসুন দেখা যাক ফোনটি কীরকম স্মুথলি কাজ করে। অন করার পর একটু আটকে গেলেও কয়েক সেকেন্ডের মধ্যে আবার ঠিক হয়ে যায়। দেখতে পারতাছি ভালোই ফোনটি স্মুথলি কাজ করতেছে। এবার আসুন আমরা ক্যামেরাটি চেক করি কীরকম ক্লিয়ার আসে। বাজেট হিসাবে ক্যামেরা এবং সব কিছু ঠিকঠাকই আছে। প্রসেসর হিসাবে পাচ্ছি অক্টাকোর প্রসেসর, এবং আমার কাছে যে ভেরিয়েন্টটি দেখতে পারতেছেন এটা হচ্ছে 464। এবার কিছু অ্যাপ ওপেন করে দেখা যাক। তো ফার্স্টে আমরা ফেসবুক ওপেন করে নিব। এবার টিকটক অ্যাপটি ওপেন করা যাক। তো আপনারা হালকা পাতলা দেখতেই পারলেন ফোনটি কীরকম হতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বাজেট হিসাবে সব কিছুই ঠিকঠাক আছে, তবে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।